আমরা প্রেমে পড়ি না, প্রেমে পড়া। তো সেলিব্রেন্ট সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমাদের আজকে টিউটোরিয়ালটা হচ্ছে একটি রিকোয়েস্ট টিউটোরিয়াল। এতদিন তো অনেক ভাই রিকোয়েস্ট হয়ে আছে ভাই আনলাকি ভাইয়ের মতো কীভাবে ভিডিও ম্যাক করবো তা নিয়ে একটি টিউটোরিয়াল দেন। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো 2 মিনিটে আপনার কীভাবে আনলাকি ভাইয়ের মতো ভিডিও ম্যাক করবেন। তো গাইস, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো গাইস, আপনার হয়তো আমাদের সঞ্জয় টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাঁচটা বেল আমি বাজিয়ে দিন, কারণ পরবর্তীতে কোনো ভিডিও চ্যানেল সবার পাওয়ার জন্য। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। সো ওকে গাইস, আনলাকি ভাইয়ের মতো ভিডিও ম্যাক করতে আমাদের প্রয়োজন হবে ক্যাপকেট নামে একটি অ্যাপ। ক্যাপকেট অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো ডাউনলোড করার পর আপনি ক্যাপকেট অ্যাপটি ওপেন করবেন। সো ওকে, অ্যাপটি ওপেন করার পর আপনি পেয়ে যাবেন কি নিউ প্রজেক্ট। আপনাদের পাশে ক্লিক করবেন, সেভেনে ক্লিক করে দিলাম। সে এরপর আপনাদের ভিডিও চলে আসবে। তো আপনাদের যে ভিডিওটি এডিটিং করতে চান সেই ভিডিওটি আপনি নিয়ে নেবেন। সেভেনতে একটি ভিডিও নিয়ে নিচ্ছি। আমরা কিন্তু সকলে জানি আনলাকি ভাই কিন্তু দুইটি ব্যাকগ্রাউন্ডে ভিডিও ম্যাক করে, একটি হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এবং একটি হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। সো আমরা আগে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি এডিটিং শিখবো, এরপর হোয়াইট ব্যাকগ্রাউন্ডে এডিটিং এবং ইফেক্ট সবগুলো আমরা দিয়ে একটি ভিডিও ম্যাক করবো। সো ওকে, এখন আমি কিন্তু একটি ভিডিও নিয়ে নিচ্ছি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ভিডিও ম্যাক করার জন্য। সো এরপর আমি নিচে এডিট করবো। সো ওকে, দেখতে পাচ্ছেন কিন্তু একটি ভিডিও একটি নিয়ে নিলাম। এই ভিডিওটিতে একটু অন্ধকার লাগছে, তার জন্য আমি এটা নিয়ে নিলাম। সো আনলাকি ভাই কিন্তু অন্ধকার যে ভিডিওগুলো ম্যাক করে সেগুলো কিন্তু আরও অন্ধকার করে ফেলে। সে একটি ইফেক্টসের মাধ্যমে আমি এটা আপনাদের দেখাচ্ছি। সো আপনার ভিডিও নিয়ে এরপর আপনাদের সামনে চলে আসবেন, এরপর আপনি নিচে স্ক্রোল করবেন, এনতে পেয়ে যাবেন কি ইফেক্টস। আপনাদের ইফেক্টসে ক্লিক করবেন, এরপর আপনি ভিডিও ইফেক্টস ক্লিক করবেন। এনতে আপনার ট্যান্ডিং থাকবে, তো ট্যান্ডিং থেকে আপনার চলুন একটি ল্যান্সে। তো লেন্স থেকে আপনাদের স্মার্ট শার্পের নামে এই ফিক্সটি আপনি নেবেন। সো ওকে, ক্লিক করবো। আমি দেখতে পাচ্ছি আনলাকি ভাইয়ের মধ্যে ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, এবং এই ব্যাকগ্রাউন্ডটি চাইলে আমরা এতে আরও ব্ল্যাক করতে পারি অথবা এন থেকে আরও হোয়াইট করতে পারি। তার জন্য আমরা এই ফিক্সে ক্লিক করবো, অ্যাডজাস্টে ক্লিক করবো, এবং থেকে বাড়িয়ে কমিয়ে আমরা নিজেদের মধ্যে কিন্তু কম বেশি আমরা করে নিব নিজেদের মতো, সেটা আপনি নিজে করে নেবেন। এন থেকে আনলাকি ভাইয়ের মতো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ভিডিও ম্যাক করতে পারবেন। আমাদের এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার, বিফোর আফটার। সো আপনারা দেখতে পাচ্ছেন আনলাকি ভাইয়ের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কীভাবে এডিট করবেন এখন দেখিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আপনার কীভাবে ভিডিওটি ম্যাক করবেন, কীভাবে ইফেক্ট অ্যাড করবেন। তো সম্পূর্ণ একটি ভিডিও ম্যাক করে আপনাদের সামনে প্রেজেন্ট করবো। সো ওকে, এখন আমরা কিন্তু ব্যাক করবো। সো ওকে, এরপর আমরা সেম টু সেম নিউ প্রজেক্ট রূপে ক্লিক করবো। এরপর আমি কিন্তু আরেকটি ভিডিও নিচ্ছি। সো ওকে, এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রয়েছে, এরপর আমরা নিচে অ্যাডে ক্লিক করবো। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আলো একটি ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে এখন আমি এখানে আনলাকি ভাইয়ের হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ভিডিও ম্যাক করা শিখে দেবো। সো এতে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি একটি নর্মাল একটি ভিডিও, এখান থেকে আপনাদের দেখাই। সো দেখতে পেলেন নর্মাল এই ভিডিওতে আমি আপনাদেরকে এডিটিং করে দেখাচ্ছি। সো আপনি দেখুন, সর্বপ্রথম আপনি নিচে স্ক্রোল করবেন, এতে পেয়ে যাবেন ইফেক্টস। আপনি নিচে ইফেক্টসে ক্লিক করবেন, সেম টু সেম আপনি ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন, এবং সেম টু সেম আপনি ট্যানিং থেকে তুলবেন কি ল্যান্সে। তো লেন্সে যাওয়ার পর আপনাদেরকে স্মার্ট শার্পেন এই ফিক্সটা আপনি আবার নিয়ে নেবেন, ক্লিক করবেন। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ব্ল্যাক। সো আমি আপনাদেরকে এভাবে দেখাচ্ছি। সো আপনি দেখুন, প্রথম আপনার থেকে ভিডিও রূপে ক্লিক করবেন, যে কোনো ভিডিওটি নেওয়ার পর আপনি ভিডিও রূপে ক্লিক করবেন, নিচে স্ক্রোল করবেন, এনতে পেয়ে যাবেন কি অ্যাডজাস্ট। আপনাদের অ্যাডজাস্টে ক্লিক করবেন, এরপর আপনাদের পেয়ে যাবেন কি স্যাচুরেশনস। আপনাদের স্যাচুরেশনে ক্লিক করবেন, এতে স্যাচুরেশনটা আপনাদের ফুল করে দেবেন, এতে শার্পেনে ক্লিক করবেন, শার্পেনটা আপনাদের 50 অথবা 30 দিয়ে দেবেন। এরপর আপনাদের SSL এর উপরে ক্লিক করবেন, এনতে সবুজে ক্লিক করবেন, সবুজটা আপনাদের বাড়ি দিবেন, এটা আপনার চাইলে বাড়ি কমে দেখবেন, যেটা ভালো হয় সেটা দিবেন। এরপর আমাদের ফেসটা এন থেকে কালো হয়ে গেলো, তো ফেসটা আমাদের পরিষ্কার করার জন্য আমরা এখানে ক্লিক করব। এরপর আমরা এটা বাড়ি এখান থেকে কমে দিব, এটা এখান থেকে লামিনেটটা বাড়ি দিব। সো ওকে, এরপর আমরা হলুদে ক্লিক করব, হলুদে সবগুলো আমরা এনতে বাড়ি দিব। এরপর আমাদের স্কাইটি যদি এন থেকে আলো করতে চাই, তাহলে আমরা এন থেকে স্কাই কালার রূপে ক্লিক করব, এবং এটা এনতে বাড়িয়ে এবং এটা কিন্তু কমিয়ে আমরা এনতে স্কেটে কিন্তু পরিবর্তন করতে পারবো। তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের পোশাক এনতে পরিবর্তন হয়ে যাচ্ছে, সেভাবে আপনাদের স্কেটি কালার চেঞ্জ করতে পারবেন। এখন আমি এনতে ব্যাক করব, এবং এনতে আবার এখান থেকে পেয়ে যাবো কি নিচে হাইলাইট। সো আপনারা হাইলাইটে ক্লিক করব, হাইলাইটটা আমরা করে দেবো কি 20 থেকে 25, এবং শ্যাডো, তো শ্যাডোটা আমাদের 20 থেকে 25 দিয়ে দিব। সো ওকে, এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি কেমন হয়েছে। আগের চেয়ে আমার ব্যাকগ্রাউন্ডটি এখন এনতে অনেক পরিবর্তন হয়েছে। এখন আমরা যে স্মার্ট শার্পেনটা এখান থেকে দিই, আমাদের ভিডিওটি এভাবে আসবে, এবং স্মার্ট শার্পেনের উপরে ক্লিক করে আপনি থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন, তখন আপনাদের ফিল্টারটা এনতে জিরো করে দেবেন। দেখতে পাচ্ছি আনলাকি ভাইয়ের মতো ভিডিও ম্যাক করা হয়ে গেছে, এখন আমরা এটা ফুল ভিডিও দিয়ে দিব। সো ওকে, এখন আমি এনতে কিছু ইফেক্টস অ্যাড করবো, যার মাধ্যমে আমাদের ভিডিওটি দেখতে আরও সুন্দর হয়। তো এটার জন্য আমরা এনতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু খুঁজতে হবে, আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় আমরা একটু দেখিনি। এখন আমরা কয়েকটি ইফেক্ট সেট করবো, তার জন্য আমরা ভিডিও ইফেক্টসে ক্লিক করবো।
এবং ইফিক্সটা আপনাদের নিজের ব্যাপার, আপনাদের নিজের মতো কিন্তু বাড়ি কমিয়ে এখান থেকে নিয়ে নেবেন। সেভেন ইফিক্সটা আমার মতো নিয়ে নিয়েছি, সামনে দিয়ে চলবে কি নাইট ক্লাবে। আর স্মার্ট শার্ট প্যান্ট ভাই যে ইফিক্সটি দেয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এরপর আমাদের ব্ল্যাক ইফিক্সটা নিয়ে নেব, এটা আমরা দিয়ে দিব এতটুকু। ওকে ওকে, এখানে আমরা আরেকটি ইফিক্স দিয়ে দিব, তার জন্য আমরা আবার ভিডিও ইফিক্সে ক্লিক করব। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব স্মার্ট শার্প প্যান্ট ভাই যে ইফিক্সটি অ্যাড করে, সেটা অ্যাড করে আমরা নিচে চলে যাবো। তো নিচে যাওয়ার পর আমাদের পেয়ে যাবো কি ভিব্রেশন ফ্লাস, আমরা এটা নিয়ে নিব, সানি ক্লিক করবো। কিন্তু আমাদের ফ্লাসটি কতটুকু মারে ততটুকু আমরা নিতে যাবো, যার পর আমরা বাদ্য অংশটা আমরা ইউজ করেছি। ওকে, এরপর আমরা এখানে ক্লিক করবো, নিচে আমরা কপিতে ক্লিক করবো, আমাদের যেখানে যেখানে ভালো লাগে সেখানে সেখানে আমরা এই ইফিক্সটি অ্যাড করে দিব। সেই ইফিক্সটি হচ্ছে আইফোনের মতো ইফিক্স, তো আইফোনে একটি ইফিক্স রয়েছে যেটা ভাইরাল, সেই ইফিক্সটি আপনাদের ক্যাপ কেটে এইভাবে আপনাদের করে নিতে পারবেন। সোকে, কিন্তু আমি ইফিক্স আমার মতো অ্যাড করে নিলাম। তো স্মার্ট শার্প প্যান্ট ভাই কিন্তু আরেকটি ইফিক্স অ্যাড করে, তাও আমি আপনাদের দেখাচ্ছি। সেটা অ্যাড করছি, আপনার নিচে আবার ভিডিও ইফিক্সে ক্লিক করবেন। এরপর আপনাদের নেট ক্লাব থেকে কিন্তু একটু স্ক্রল করলে আপনাদের পেয়ে যাবেন কি গ্লিটেক্স, আপনাদের গ্লিটেকে ক্লিক করবেন। কিন্তু আপনার পেয়ে যাবেন কি এগিস, আপনাদের এগি ইফিক্সটি নিয়ে নেবেন, তাহলে ক্লিক করবেন। এই ইফিক্সটির মাধ্যমে আমাদের ব্যাকগ্রাউন্ডটি একটু লাড়াচাড়া করবে, দেখতে অনেক দারুণ লাগবে। সেটি দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটি একটু লাড়াচাড়া করছে, দেখতে ব্যাকগ্রাউন্ডটা অনেক দারুণ আসছে। সেভাবে আপনি আপনার ভিডিও অনুযায়ী আপনি থেকে অ্যাড করে নেবেন। আমি এটা তেমন অ্যাড করবো না, আমি থেকে তিনটা দিয়ে নিলাম। ওকে, এরপর আমি আবার প্রথম চলে আসবো। এরপর আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে কয়েকটি এখান থেকে অ্যানিমেশন অ্যাড করবো। সেই অ্যানিমেশনগুলো অ্যাড করলে আপনার ভিডিওটি আরও দারুণ হয়, তার জন্য আপনাদের অ্যানিমেশন অ্যাড করবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো। সো আপনার অ্যানিমেশন অ্যাড করছেন, আপনাদের ভিডিও উপরে ক্লিক করবেন, নিচে স্পিডে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করবেন, এবং আপনাদের যেখানে যেখানে অ্যানিমেশন অ্যাড করবেন সেখানে সেখানে আপনাদের কাট করে নেবেন। সো আমি কয়েকটি কাট করে নিচ্ছি। সো কে কাটগুলোতে আমরা অ্যানিমেশন অ্যাড করছি, আমাদের ভিডিও উপরে ক্লিক করবো, নিচে আমরা অ্যানিমেশন পেয়ে যাবো, সামনে অ্যানিমেশনে ক্লিক করবো। সো কে, এরপর আমরা চলে গেছি কাম্বোতে। তো কিন্তু আমরা যেটা ভালো লাগে সেটা আমরা অ্যাড করে নিবো। সো আমরা এটা অ্যাড করে নিচ্ছি, অ্যাড করে নিতে পারেন। সো আমি ইন থেকে এটাতে ইন অ্যাড করবো, তাহলে আমরা ইনে চলে যাবো। এরপর ইন থেকে একটি অ্যাড করে নিচ্ছি, সো এটা অ্যাড করে নিচ্ছি। তো এটা তো ভালো না, তো জুম জুম অ্যাড করে লাকি ভাই। তো কে অ্যাড করে নিলাম, এরপরটাতে ক্লিক করবো, এরপরটাতে আমরা আবার কম্বো থেকে দিয়ে দিবো। সো কে এটা দিয়ে দিচ্ছি, এরপরটাতে ক্লিক করবো, এটা তো আমরা ইন থেকে আমাদের মতো একটি দিয়ে দিবো। সো আমি এটা অ্যাড করে নিলাম, এখন আমাদের ভিডিওটা আসবে এভাবে, আপনাদের দেখুন। তোমরা যা বুঝাও তা আমি বলি না। আর এখানে আরেকটি কাজ, আপনি এখান থেকে চাইলে এখান থেকে বেশি এখান থেকে এসডিআর করতে পারবেন না। সো আপনি বেশি এসডিআর থেকে আপনাদের কমিয়ে নিতে পারবেন, তার জন্য আপনার থেকে এখান থেকে ক্লিক করবেন, ইফিক্সে ক্লিক করবেন, এরপরে নিচে আপনার এক্সিস্টে ক্লিক করবেন। এরপর ইফিক্সটি আপনি চাইলে কিন্তু কম বেশি আপনি নিজের মতো করে নেবেন। সে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কম বেশি হয়ে যাচ্ছে ইফিক্সটি, আপনি নিজের মতো করে নেবেন। সো এখান থেকে আমি রাখবো, তোমরা যা বুঝাও। এরপর আমাদের ব্যাকগ্রাউন্ডটা আসবে এভাবে। এখন আমাদের ভিডিওটি আর প্লে করে আপনি দেখুন। তোমরা যা বুঝাও তা আমি বলি না, তাই তো তোমার সাথে রাখি কিন্তু চলি না। সো এর দেখতে পেলাম আমাদের ভিডিওটি কেমন আছে, এখন ভিডিওটি সেভ করার পালা। তো সেভ করছেন উপর আপনি যদি সেভে ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভে গ্যালারিতে চলে যাবে। তো গাইস, এই ছিল আমাদের আজকে ভিডিও, আই হোপ আপনাদের থেকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, এই ভিডিও যেমন লাইক রয়েছে মাত্র 300টি, আই হোপ আপনারা 300টি লাইক কমেন্ট করে দেবেন। আর চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী কোনো ভিডিও চ্যানেল সবার আগে পাওয়ার জন্য। তো গাইস দেখা হচ্ছে ভিডিও, তখন ভালো থাকবেন, ধন্যবাদ।